হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রফিক ব্লগস 237। অনলি বাবা ইজ রিয়াল, কে রিয়াল? অনলি বাবা। আপনারা জানেন ভারতে এই মুহূর্তে সবচেয়ে এত মারাত্মক ধরনের সহিংসতা ঘটছে যেটা কল্পনার বাইরে। বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমের নিউজের সাথে, আমাদের বাংলা নিউজের সাথে, এখানে সেখানে এখন পর্যন্ত 31 জন মারা গেছে এই সহিংসতায়। সহিংসতার কাকে নিয়ে? বাবা প্রোডাকশন নিয়ে, কে নিয়ে? সরি, বাবা প্রোডাকশন না, বাবাকে নিয়ে। এই বাবা হচ্ছে কোন বাবা? রাম রহিম বাবা। চলুন রাম রহিম বাবা নিয়ে আজকে নিউজটা শুরু করা যাক। তবে এটা কিন্তু খুব বেশি আনন্দের কথা নয়, এটা দুঃখের কথা, এটা বলতে হবে। তবে এই আপনারা দৃশ্যে দেখতে পাচ্ছেন কে এই ধর্মগুরু। আর বাংলা নিউজে সেম জিনিসটা আছে। বাংলা নিউজে আমি যখন যাই, এই যে হরিয়ানা গুরু ভক্তদের তাণ্ডব, নিহত 31, সতর্কতা দিল্লি। দিল্লি তো এইটার উত্তাপ ছড়াচ্ছে। তারপরে আছে, আরও আছে বিবিসিতে, বিবিসিতে ধর্মগুরুকে ঘিরে সহিংসতা, নিহত সংখ্যা বাড়ছে। এ কে এই রকস্টার বাবা? গুরু রাম রহিম সিং, ওনার নাম হচ্ছে রাম রহিম সিং। উনি বেশ কয়েকটা মুভি অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন, উনি একজন অভিনেতাও বটে। চলুন ওনার সম্বন্ধে একটু জেনে নিই। রাম রহিম সিং এই হচ্ছে রাম রহিম সিং। ভারতের যে বিতর্কিত ধর্মগুরু গুরুমতি রাম রহিমকে শুক্রবার হরিয়ানার একটি আদালত ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছে, যা নিয়ে হরিয়ানা আর পাঞ্জাবের রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সত্যি একটি বর্ণময় চরিত্র, ওনার জন্য ওখানে যুদ্ধ লাগার মতো একটা অবস্থা, চিন্তা করতে পারেন। হরিয়ানা পাঞ্জাবের অন্তত 5 লক্ষ সরাসরি ভক্ত আছে গুরুমতি রাম রহিমের। তাদের দাবি, সারা বিশ্বে গুরু রাম রহিমের 6 কোটি ভক্ত আছে। কতগুলো? 6 crore, 6 কোটি ভক্ত আছে গুরু রাম রহিমের। এরকম একটা গুরু হতে পারে তো দারুণ কাজ হতো, 6 কোটি ভক্ত আছে, তার কোনো কিছুর অভাব নেই। তবে বিতর্ক সবসময় রাম রহিম সিংকে তাড়িয়ে বেরিয়েছে, বা তিনি নিজেই বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি ডেরা সাচ্চা সৌদ নামের একটি সম্প্রদায়ের নেতা, হরিয়ানার সিরসায় তার প্রকাণ্ড হাইটেক আশ্রম। তাকে সবসময় গৃহ থেকে সশস্ত্র ব্যক্তিগত রক্ষীর দল, শিখ হিন্দু মুসলিম সব ধর্মের চেতনার মিশিয়ে তিনি তৈরি হয়েছে তার ধর্মীয় সম্প্রদায়। আচ্ছা, অনেকগুলি চলচ্চিত্র তিনি তৈরি করিয়েছেন, আর সেই সব ছবিতে নিজেই নানা রকম স্ট্যান্ট দেখান তিনি, যেগুলো হরিয়ানা, পাঞ্জাব, সে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের যুবক নারীদের মধ্যে খুবই জনপ্রিয়। নিজে সিনেমা নিজে অভিনয় করেন, নিজে প্রযোজনা করেন, এবং সেখানে স্ট্যান্ট দেখান উনি হিরো হিসেবে। বছর কয়েক আগে দেয় একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন, যুব সমাজ যদি ধর্মীয় আলোচনা সমগ্রতে আসতে না চায়, তাদের সেই সময় লুকিয়ে হয়তো সিনেমা দেখতে চলে যায়, তাই আমি সিনেমা হলে তাদের কাছে পৌঁছিয়ে গেছি। হরিয়ানার শীর্ষে তার ডেরা সাচ্চা সৌদ আশ্রমের প্রাঙ্গণে নিয়মিত বসে পপ কনসার্ট, সেখানে গান। ডেরার প্রধান গুরুমতি রাম সিং নিজেই তার তুমুল জনপ্রিয় ইউ আর মাই লাভ, চার্জারের মতো অনেক গান। চাকচিক্যময় পোশাক আশাক পরে গানের ভিডিওতে পারফর্ম করার জন্য তাকে অনেকে রকস্টার বাবা নামে অভিহিত করেছেন। এই সিনেমাগুলির একটি হচ্ছে SMG, মেসেঞ্জার অফ গড। আচ্ছা, এর ট্রেইলারে মিস্টার সিং দেখা যায় বিভিন্ন স্টান্ট পারফর্ম করতে, অন্য গ্রহের বাসিন্দা, ভূত এবং হাতির সাথে লড়াই করতে, এবং খলনায়কদের সাহায্য করতে। তার সদম্বে চলাফেরা নিঃসন্দেহে বলিউডে, যেটা তাকে সব হিরোর বাপ বলে চালাতে যথেষ্ট। হিন্দুস্তান টাইমসের এক পর্যালোচনায় এই কথা বলা হয় যে দেখুন কি অবস্থা, সেখানে একরকম যুদ্ধ লেগে গেছে। 1998 সালে বেগুগ্রামে একটা শিশু ডেরা জিপে চাপা পড়ে মারা যায়। গ্রামবাসীর সঙ্গে ডেরার বিরোধ শুরু হয়, সেই খবর প্রকাশ করে সাংবাদিকদের ধমক দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। পরে ডেরা সাচ্চা সৌদ আর সাংবাদিকদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট হয়। যৌন নির্যাতনের অভিযোগ, 2000 সালের মে মাসে ডেরা সাচ্চা সৌদের এক নারী ভক্ত গুরুমতি রাম রহিমের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে বেনামি চিঠি পাঠান। তার একটি প্রতিলিপি পাঠানো হয় পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও পাঠানো ওই নারী ভক্ত। 2 মাসের মধ্যে ডেরা সাচ্চা সৌদার পরিচালন সমিতির এক সদস্য রণজিৎ সিং খুন হয়ে যান। পরিচালক পরিচালন সমিতির সদস্যরা সন্দেহ করতেন যে মিস্টার সিংই তার বোনকে দিয়ে ওই বেনামি চিঠি লিখেছিলেন। তার বোন ওই আশ্রমের এক সাধিকা ছিল। অনেক 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 এত বড় সৃষ্টি পাওয়া যাবে, আপনারা রাম রহিম সিংকে নিয়ে পড়ে নেবেন। আমি অন্য নিউজে চলে যাচ্ছি। মিস্টার রাম রহিম সিং, আচ্ছা আমি প্রথম থেকে শুরু করি। এবার পরপরে বাদ, সরি, এবার পারাপারে বাধা পদ্মার পলি। আচ্ছা, মনে হচ্ছে পরপরে বাধা পদ্মার বলি। আচ্ছা, এবার পারাপার যে হচ্ছে, তার বাধা পদ্মার বন্যার কারণে প্রচুর পলি পড়েছে, যার কারণে যেটা হচ্ছে যে এখানে এই জাহাজ বা এইসব ফেরিঘাটে এই সড়ক, এটা মানে মাওয়া ঘাটের কথা বলা হয়েছে, ঠিক মতো পার হতে পারছে না।
এটা একটা বড় সমস্যা, কারণ ঈদে ঘরমুখী মানুষদের জন্য একটা বিরাট বড় একটা সমস্যা, এটা নিঃসন্দেহে বলা যায়। ধর্মগুরুর বিরুদ্ধে রায় বিক্ষোভ আর নিহত 28, সেখানে 28 জনের কথা বলা হয়েছে। রুটের রেকর্ড সত্ত্বেও বিপদ ইংল্যান্ড, কে এই ধর্মগুরু? আমি একটু আগে যেটা বলছিলাম আমি আরেকবার এখানে দেখাতে পারি, তবে সেটা রাখাইনে পুলিশ ফাঁড়িতে ফের হামলা, নিহত 71। রাখাইন মানে হচ্ছে বার্মা, মানে মিয়ানমার সেনাবাহিনী হচ্ছে, সেখানে রাজ্য পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে এবং সেখানে হামলা করেছে মুসলিমরা বা মুসলিম জঙ্গি গোষ্ঠী অথবা যাদের বাঙালি বলা হয় ওখানে, যাদেরকে রোহিঙ্গা বলা হয়, তারা হামলা করেছে, তারা এটা দাবি করেছে। দুই বিড়ালের ও শিট, কে এই ধর্মগুরু একটু দেখে নেই। আচ্ছা 28 জনের এখানে 2200 গাড়ি বহর নিয়ে তিনি আদালতে আসেন, তাকে হেলিকপ্টার করে কারাগারে নেওয়া হয়। কে এই ধর্মগুরু? তাকে কারাগারে নেওয়া হচ্ছে হেলিকপ্টার করে, তার বয়স 50। আচ্ছা 1967 সালে 15 আগস্ট রাজস্থানের গঙ্গানগর জেলার শ্রী গুরসর মদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে রামধন 3 মেয়ে ও 1 ছেলের জনক। ভারতের যে 36 জন ব্যক্তি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, রাম রহিম তাদের মধ্যে অন্যতম একজন। 36 জন ব্যক্তি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, তার মধ্যে রাম রহিম জন রাম রহিম সিং সেও একজন। চিন্তা করে ভারতের 36 জন মানুষের মধ্যে সে একজন, বিশেষ করুন নাই কোনো আপনার ব্যাপার। আচ্ছা রকেশটা মোবাইল তো বললামই, তার সিনেমা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। দুই বিড়ালের জন্য 24 কোটি টাকা, নিউ ইয়র্ক এক বাসিন্দা তার দুই পোষা বিড়ালের জন্য 3 লাখ ডলার রেখে গেছে। বিড়ালরা তো কি কপালে জন্মেছে, গার 24 কোটি টাকা তাদের জন্য দেখাশোনার জন্য। প্রেমের টানে মালয়েশীয় তরুণী টাঙ্গাইলে, বিদেশিরা তাদের বাংলাদেশের ছেলেদেরকে অনেক পছন্দ করছে, তারা ওইসব দেশ থেকে চলে আসছে বাংলাদেশে। তবে কী যে জানে তাদের টানটা কোথায় বা কেন তারা পছন্দ করে জানি না, তবে যে চলে এসছে তারা মনে করে অকমটটাই সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ। নায়িকাদের উপস্থাপন করা যেভাবে তার ঠিক এই বিতর্কে চলছে, তার পক্ষে এটা বলা হয়েছে, কারণ নায়িকাদের খুব বাজেভাবে উপস্থাপন করা হয় ভারতীয় সিনেমার মধ্যে একেবারে পণ্য হিসাবে। কোহলি সমালোচনায় শিল্পা শুধু কয়েন নিল ডাকা ছাড়া, 3 জন একটি দল ব্যাংকে ঢুকেছিল ডাকাতি করতে, কিন্তু কাগজে নোটের বদলে তারা নিয়েছে শুধু কয়েন। কোথাকার কোথাকার গল্প সেটা একটু দেখবে। প্রথম তার কি আছে, শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থাকে গিলে ফেলেছে মান্না। মেসি রোনালদোর সঙ্গে বাংলাদেশের রেশমিন, রেশমিন ডেকে কেউ না তো কহিল। আচ্ছা এটা পড়েছি। আচ্ছা আর কি আছে উল্লেখযোগ্য আর কিছু, বিজ্ঞান প্রযুক্তি শাওমির ফোনে ছাড়, শাওমির ফোনে ছাড় দিয়েছে। অনেকে যারা শাওমি পছন্দ করেন তারা এই শুধু টেলিফোন নিতে পারেন, তবে শাওমির ফোনগুলো যেরকম ওদের যে রেটে পাওয়া যায় ওদের শোরুমগুলোতে তার চেয়ে অনেক কম রেটে বাইরে দোকানে পাওয়া যায়। আচ্ছা নোট 8 চলে এসছে অলরেডি, এক ঝলক আমরা দেখবো, শুধু কয়েন নিল কোন ডাকা সেটাও দেখবো। ভারতের দিল্লির একটি ব্যাংক থেকে 2,30,000 পিস রুপির কয়েন হাতিয়ে নিয়েছে ডাকাতরা, তারা শুধু খুচরা পয়সা নিয়েছে, কয়েন টাকা নেয়নি। চমৎকার একটা বিষয়, তারা শুধু কয়েন নিয়েছে। শেষ করব, এই হচ্ছে নোট 8। প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিন ধরে নোট 8 নিয়ে গুঞ্জন ছিল, সব গুঞ্জন অবসান ঘটিয়ে গত বুধবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে নোট 8 স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠান স্যামসাং। 930 মার্কিন ডলার। আচ্ছা একে বাড়তি কি কি আছে, স্যামসাং এর তৈরি বড় মাপের ফোন ফ্যাবলেট নোট 8 গত বছরের বাজারে আসা নোট 7 স্যামসাংকে যে বিপাকে পড়তে হয়েছিল নোট 8 দিয়ে তা কাটিয়ে উঠতে চাইছে তারা। গত বছর ব্যাটারিতে আগুন ধরে যাওয়া নোট 7 বাজার থেকে সরিয়ে নিতে হয়েছিল স্যামসাংকে, নোট 8 সবচেয়ে শক্তিশালী ফোন বলে দাবি করা হচ্ছে। আচ্ছা 6.3 ইঞ্চি মাপের কোয়াড HD প্লাস 2960x1440 পিক্সেল সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে যুক্ত স্মার্টফোন গ্যালাক্সি S8 প্লাস এর চেয়ে আকারে বড়। অন্যান্য সুবিধা একই, 8 প্লাস এরই একটা বড় ভার্সন আর কিচ্ছু না। আচ্ছা প্রথম আলোতে পেছনের দিকে 2টি 12 মেগাপিক্সেল সেন্সর বসানো হয়ে ব্যবহৃত হয়েছে এবং একটি অ্যাপারেচার F1.7 অন্যটি 2.4, সামনে হচ্ছে F1.8 8 মেগাপিক্সেল সেন্সর। আর এটা এগুলো বাদ বাকি আর উল্লেখযোগ্য কোনো না, আর তেমন কিছু উল্লেখযোগ্য নেই। চলে যাবো বাংলা নিউজে, হরিয়ানা গুরু ভক্তদের তাণ্ডবে নিহত 31, সতর্কতা দিল্লি। মসজিদে হারামে বিশ্বের বৃহৎ জুমার জামাত আদায় করা হয়, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের টিকিট বিক্রি শুরু শনিবার, ফাঁকা কাউন্টার ও গেম টিকিট মিলছে লঞ্চে। প্রেমের টানে শকিবের মালয়েশিয়া তরুণী, যেটা বলেছিলাম দেশে হারবে, শেষ মুহূর্তে প্রস্তুতি টেক্সাস জুড়ে নতুন ঘূর্ণিঝড় আসছে, হারবে। নেইমারের জায়গায় ডেম্বেলেকে স্বাগত বার্সার। আচ্ছা ভারতীয় গরুর হাট দখল, আবারও হতাশ খামারিরা, কিচ্ছু করার নেই।
কথাবার্তায় বলা হয় নাসির রাষ্ট্রপতি চেয়ে বড়, বা ঠেলাঠেলি চলছে কোনো ব্যাপার না, দেশ ছেড়ে পালালেন সিনা বাচ্চা। আলি কোথায় যাবেন? আর কি আছে? দুই কবির এর মিস ম্যাচ। আচ্ছা, এটা কুলু কবির আর এই মেয়ের নাম যেন কি কবি জানি না, বলিউডের ছবিতে মামো, মামোর যে চেহারা সে আর বলিউড ছবিতে কেন না, বুঝলি না। চলে যাবো বিবিসিতে, বিবিসি দিয়ে কথা বলতে শুরু করি। ধর্মগুরুকে ঘিরে সহিংসতা নিহত সংখ্যা বাড়ছে, যেটা বলছিলাম আর কি, 18 জনের পর এখন 31 জন। আচ্ছা, রোহিঙ্গাদের আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা, বলেছিলাম সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে গোশালা, চমৎকার। ভারতের জাতীয় সাংবাদিকতা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গোশালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। তাদের সাংবাদিকতা জীবন যেন শুরু হয় গুরুদের পূজা করার মাধ্যমে, আর সরকার সম্ভবত এরকম কিছু চাচ্ছে। ইংলিশ ভার্সন চলে যাবো, মোর রোহিঙ্গাস ফ্রি টু বাংলাদেশ অ্যাজ 89 কিলড ইন ফ্রেশ ভায়োলেন্স। আর 89 জন মারা গেছে এবং আর আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। 30 কিলড ইন ইন্ডিয়া ক্ল্যাশ অ্যাজ গুরু কনভিক্ট অফ রেপ, যেটা বলছিলাম 31 জন মারা গেছে গুরু কনভিক্টে। আর কি আছে? টু পুলিশ কনস্টেবল সাসপেন্ডেড ওভার ইডু সেক্রেটারি বিং শট, এডুকেশন সেক্রেটারিকে গুলি করার কারণে দুইজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। ইউএস ওয়ান্স টু সিটিজেন অফ কন্টিনিউইং থ্রেটস ফ্রম টেররিস্ট গ্রুপ ইন বাংলাদেশ, ইউএস তাদের নাগরিকদের সতর্ক করছে মহাশয় এই মানে কি বলবো জঙ্গিদের হামলার বিষয়ে সতর্ক করার জন্য আর কি, তারা পরামর্শ দিচ্ছে সতর্ক থাকার জন্য। 163 কমিট সুইসাইড ইন থ্রি উপজেলা ইন টু ইয়ার্স, 167 জন সুইসাইড করেছে দুই বছরে, মাই গড। তামিম প্রাউড অফ ওয়ার্ল্ড এক্সেল কল আপ, তামিমের জন্য অবশ্যই শুভকামনা। ব্রুসলি টাফেস্ট ফাইট ইমোর্টালাইজড ইন ফিল্ম, বাংলাদেশ লস টু নেপাল ইন সাব সেমিফাইনাল, নেপালকে হারিয়েছে, চমৎকার। আর কি আছে? হুইস গারমিট রাম রহিম সিং, সাম 2.5 হাউস হোল্ডস লিভ ইন অ্যাবজেক্ট প্রভার্টি ব্যাক, ফেসবুক টু লঞ্চ চ্যাট ডিভাইস উইথ ফেস রিকগনাইজেশন স্কিল, ফেসবুক মুখ দেখে মানে ফেসবুকে অ্যাপটা চিনতে পারবে, এটাতে চ্যাট করা যাবে আর কি, তারা এটা লঞ্চ করছে। স্যামসাং হেয়ার সেন্টেন্স টু 5 years ইন জেল, স্যামসাং হায়ার, স্যামসাং এর প্রধান 5 বছর জেলে, 5 বছর জন্য তাকে জেলে পড়া হচ্ছে, স্যামসাং এর প্রধান যিনি তাকে, চিন্তা করা যায়। এক্সট্রোভার্টস স্পেন্ড মোর অন লাক্সারি গুডস, আচ্ছা আমি শেষ করবো আরেক ঝলক দেখে নেই। ক্লাশ ওভার গুরু রেপ ভার্ডিক্ট 23 বিবিসি, জেনেট ইয়ালিন ডিফেন্স ইউএস রেজুলেশন, ক্যারিবি ইউএস বডি বিল্ডার রিচ পিয়ানার ডাইস, অর্কেস্ট্রা শার্টস আফটার ফ্যাট শ্যামিং সিঙ্গার্স, মোটা সিঙ্গার থেকে অর্কেস্ট্রা বন্ধ করে দিচ্ছে, রেয়ার ডাবল ওয়াটার স্পাউট কট অন ক্যামেরা, মাই গড, পানি দিয়ে একটা ক্যামেরা ধরা পড়ছে আকাশে। আর কি আছে উল্লেখযোগ্য? উল্লেখযোগ্য বিবিসিতে কি আছে? হাউ ডিভাইডেড ইন্ডিয়া ফ্লুইড ইন রাইজ অফ গুরুজ, এই যে দেখুন এম মেসেঞ্জার, এমএস টুকে যেটা বলেছিলাম সেই গুরুর, তার সিনেমা, তার জুতা পোশাকের স্টাইল দেখেন, গাড়ি বাইক সে বাইক চালাচ্ছে আর কি, হিরো। শেষ করবো, দেখলেন রফিক ব্লগস এর আজকে 237 পর্ব, আজকে তারিখটা এক ঝলকে বলে শেষ করব। আজকে হচ্ছে ঢাকা শুক্রবার 10 ভাদ্র 1424, 25 আগস্ট 2017, 1 জিল হচ্ছে 1438, আজকে জিল মাসের 1 তারিখ ছিল। আশা করি সবাই ভালো আছেন, ভালো আছেন সবাইকে, কালকে আবার দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, মাস্ট বি সাবস্ক্রাইব, বাই বাই।